দর্শক সবাইকে শুভ সকাল জানাই এবং আমন্ত্রণ জানাই ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে। আমি নাহিদা ফরোজ সুমি আছি আপনাদের সাথে। আজ 30 আগস্ট। আগস্ট মাস এলেই আমাদের মনের মাঝে কোথায় একটা করুণ সুর বাজতে থাকে, হারানোর পালা মনে হয় শুরু হয়ে যায়, এবং একে একে দিনগুলো যখন এগিয়ে যায় তখন হিসাব করতে থাকি আজকে কার, আজকে কার বিদায়। তেমনই একটা বিদায়ের কথা বলেই আজকে শুরু করতে হচ্ছে। আজকে থেকে 2 বছর আগে এই দিনে আমরা হারিয়েছিলাম সঙ্গীত অঙ্গনের শক্তিমান সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারকে। তিনি জীবনের পরাজয় ঘটিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি আজকের আয়োজন, এবং তার গানেই সাজানো হয়েছে আজকের ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজন। এবং সেই গানগুলো আমরা যার কণ্ঠে শুনব, তিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। আমাদের সাথে আজ রয়েছেন নোলক বাবু। নোলক, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে সকাল সকাল আপনাদেরকে পেয়ে যাই এবং গানগুলো শুনতে পারি এবং আমাদের প্রিয় শিল্পীদের গানগুলো আপনারা আজও বয়ে চলছেন, এটাই আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমরা গানের দিকে ফিরব, তবে তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে ফিরি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলত রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রয়। শুভ সকাল, কোন গান দিয়ে শুরু করছি? প্রথমে আমি ক্লোজ আপ পয়েন্টে গিয়েছিলাম, গানটি আমার খুব প্রিয় একটা গান, তারা ভরা রাতে, শ্রদ্ধা আব্দুল জব্বার স্যারের। তো এই গান দিয়ে শুরু করছি। তারা ভরা রাতে, তারা ভরা রাতে, তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা, এই আলো ছায়া ভরা মায়া ঝরা জোছনায়, আমি একা জাগি নেই তুমি কাছে, মন ভুলে যেতে চায়।
তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, এই আলো ছায়া ভরা মায়া ঝরা যোছনায়, আমি একা জাগি নেই তুমি কাছে মনে পড়ে গেল। মানে সেই সময়টাতে যখন গানটা গেয়েছিলেন তখন যেমন করে আসলে মানুষের হৃদয় ছুঁয়েছিল এবং আপনার মনে হচ্ছে তখন জনপ্রিয়তার যে জায়গাটা সেটা যেমন করে মানুষকে ছুঁয়েছিল তেমন ভাবেই ছুইল গানটা সকাল সকাল। এবং শ্রদ্ধা জানাই আরও একবার আমাদের এই প্রিয় শিল্পীর প্রতি। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলবো। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমিও ভীষণ ভালো আছি। কথা বলুন, আমাদের অতিথি আপনাকে শুনছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আজকে মানে খুব লাকি বলবো, কারণ আপনি যেখান সেখান থাকেন আমি যদি মানে কোন গানের অনুরোধ আছে? আমার খুব পছন্দের একটি গান, আর যদি সম্ভব হয় তবে এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি, আর না হলে আমার মতো এত সুখী, এই দুটো গান একটু শুনেলেই হবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো। হ্যালো, জি ভাইয়া, খুব ভালো আছেন আশা করি, কথা বলুন, আমাদের অতিথি আপনাকে শুনছেন। আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার একটা গানের রিকোয়েস্ট আছে, এন্ডো দাদার গান। বলেন কোন গানটা? আমার সে সারা দেহ খেয়ে ঘুমাচ্ছে, এই গানটা যদি গেতেন আমার ভালো লাগতো খুব। ঠিক আছে, গাইবো ভাইয়া, ইনশাল্লাহ গাইবো। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। গানে যাই। এখন যে গানটা করব, এই গানটা একটা ছবির গান, ঝিনুকমালা ছবির গান, চোখের জলে আমি ভেসে চলেছি। জি
চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আইরে মনের আশা জমে পেলি, আইরে সুখের কলি আজ ফোটেনি। আকাশ যত দূরে থাকে তবু মাটি কাছে ডাকে, ভেসে তারা দূর সীমানাতে পাইনি আমি, পাইনি আমি খুঁজি ঝরে আইরে তবু আমি আশা ছাড়িনি, আইরে সুখের কলি আজ ফোটেনি, চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আইরে মনের আশা জমে ফেলি, আইরে সুখের কলি আজ ফোটেনি, আইরে মনের আশা জমে ফেলি, আইরে সুখের কলি আজ ফোটেনি। প্রত্যেকটি গানের জন্ম যেমন সুন্দর ছিল এখনো পর্যন্ত তেমনই সুন্দর আছে। দর্শক আছেন কথা বলে, দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ফারিয়া। জি আপু, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো ফারিয়া? জি আমিও ভালো আছি। আচ্ছা কথা বলো, কোথায় শুনছেন তোমাকে? হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার গান শুনছি, খুব ভালো লাগছে। আর আজকে শ্রদ্ধেয় শিল্পী আব্দুল জব্বার স্যারের মৃত্যুবার্ষিকী, তো হচ্ছে তারই দুইটা গানের রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে তুমি কি দেখেছো প্রভু আর ওরে নীল দলিয়া, যে কোনো একটা গাইবেন যদি সম্ভব হয়। ঠিক আছে আপু, অবশ্যই গাইবো। আমার মনে হয় এই দুটো গান মানে যদি না শুনি অনেকটাই মনের মধ্যে আক্ষেপ থেকে যাবে। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুনিয়েছো ডেজি বলছিলাম বরিশাল থেকে। হ্যাঁ ডেজি আপু, কেমন আছেন? এতে আপু খুব ভালো আছে। এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ আবারও নলক বাবুর সাথে কথা বলতে পারবো এর জন্য। আর সব প্রিয় শিল্পীদের সাথে কথা বলতে পারি, সব আপনার গান তো সেই ক্লোজ আপ অন থেকে শুনতেছি ভাইয়া, খুবই ভালো লাগে। আর আজকে তো আব্দুল জব্বার স্যারের গান, তো আমার একটা গানের রিকোয়েস্ট আছে, শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা, যদি খুব ভালো আছি। কার সাথে কথা বলছি ভাই? অনেক ধন্যবাদ, কথা বলুন নলক ভাই, শুনছেন আপনাকে। জি আসসালামু আলাইকুম। আমি আসলে ভাই এটা তো ফিমেল সং, আমি এই গানটা আমাদের ক্লোজ আপ অনে বিউটি গিয়েছিল, তো এই গানটা আসলে আমার ওইভাবে জানা নেই। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই। গানে যাই আমরা, দাদা ওর নীল দরিয়া আবার শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যারের
শরণ আরেকটা গান করছে অরিনীল দরিয়া। হ্যাঁ জি, অনুরোধ ছিল গানটার জন্য, শুনেই ফেলি সাথে সাথে। ডিনা দাদা রিকোয়েস্ট আসতে পারে, সো আমরা একটু যদি পরের দিকে গানটা শুনি সবার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেতে পারে। এখন অন্য কোন একটা গান শুনে ফেলি, এখন মান্নাদের গানটা করি। এখন যে গানটা করব এটা আমার অসম্ভব প্রিয় একটা গান। আমি আসলে এই সকালের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা মানে আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে, কারণ এত সকালে অনেক মানুষ কিন্তু উঠে এই মিষ্টি মিষ্টি গানগুলো শোনার জন্য। তো এই সকালে আমার মনে হয় এখন আমি যে গানটা করব ওই ধরনের একটা গান আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে, একটা মায়ের গান। আচ্ছা, মান্না দে গেয়েছিলেন। জি শুনি। যখন মন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন মন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি, মা গো সে কি তুমি, সে কি তুমি। শুধু লাঞ্ছনা স্বজনের গটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের গটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায় আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি, মা গো সে কি তুমি, সে কি তুমি। কিছু করা যায় বিফলে
কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি মাগো, সে কি তুমি যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি হেলে লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি মাগো, সে কি তুমি সে কি তুমি মাগো সে কি তুমি। মা, মা শব্দটা আসলে ভেতর থেকে আসে, মা বাবা এই দুজন ব্যক্তি সন্তানদেরকে যেমন করে বুঝে, বিশেষ করে মা, আমার মনে হয় না আর কেউ পৃথিবীতে এমন করে মানুষটাকে বুঝতে পারে। দর্শক আছেন, কথা বলি, কে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি মশিউর ভাই বলছি। জি মশিউর ভাই, কেমন আছেন? আপনি যেমন করে বলেন না মশিউর ভাই বলছি, ভীষণ ভালো লাগে শুনতে। কথা বলুন, নলক শুনছেন আপনাকে। এখানে সবাই আমার খুব প্রিয়, খুবই আপনজন মনে হয়। নলক কেমন আছেন ছোট ভাই? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমার ড্রেস আপটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে তোমাকে। তোমার ছোট ভাই খুব ভালো লাগছে। তোমার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট আছে, এর আগে একজন করেছে। জি ভাইয়া, এদিকে তো আমার সহজে আছেই, আর সবাইকে খুবই আমার খুব পছন্দের মানুষ, এগুলা খুব ভাল লাগে, সবাই খুব সুন্দর বানাচ্ছে, ভাল লাগছে। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বললেন সবার কথা, মনটাই ভরে গেল। কে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে, শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছে সাথে? আন্টি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো মামনি? আমি একটু ননক মামার সাথে কথা বলতে চাই। হ্যাঁ কথা বলো, শুনছেন? হ্যাঁ বলো বলো মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। আমি একটা আমার ফেভারিট গান শুনতে চাই। হ্যাঁ বলো। আমি একটা জিন্দালা সেই গানটি শুনতে চাই, বাড়ির সিদ্দিকে। আচ্ছা ঠিক আছে শোনো। এমন একটা গানের জন্য এমন একজন মানুষ রিকোয়েস্ট করলো, অনেক ধন্যবাদ, তুমি পুরো সময় থাকো আমাদের সাথে। গানে চাই নলক ভাই, কি শুনবো এবারে? আমার সারা দেহ খেউ গামাটি এই গানটা করি, যে ভাইয়া ফোন দিয়েছিল এর আগে একটা রিকোয়েস্ট আসছিল, সারা দেহ সি সারা। ওরে ইচ্ছে করে লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি ওই জগতে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জন্মে ভালোবেসে করবে না মন ভরবে না, আমার সারা দেহ এ গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে তার দেখার সাথ মিটবে না গো মিটবে না, এক জন্মে ভালোবেসে
আমার সারা দেহ এ গো মাটি এবার খুব বিখ্যাত একটা গান সালাম সালাম হাজার সালাম শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যারের তো করছে এই গান 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি এই গান গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করতেন আমরা কিন্তু এখনো এই গানে উজ্জীবিত হই শুনি গানটা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে জায়গা তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম বুকে রক্ত আজিকে রক্ত বসাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে
আছে তাদের নবভারতা শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। আমাদেরও তার প্রতি শ্রদ্ধা রইল এবং একটা কথা বলতেই চাই, যেখানে আছেন খুব ভালো থাকেন, আমাদের সকলের দোয়া যেন তার প্রতি থাকে, এটাই হচ্ছে প্রত্যাশা। পরের গানে যাই। আচ্ছা, পরের গানে যাওয়ার আগে একজন দর্শকের সাথে কথা বলে তারপরে যাই। দর্শককে আছেন সাথে, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল সুমি, আমি নড়াইল থেকে ইতি বলছিলাম। হ্যাঁ ইতি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। শুরুতেই আব্দুল জব্বারে আত্মার মাগফিরাত কামনা করছি। এবার আপনাকে বলি, অসাধারণ স্নিগ্ধ মুখ, পরিমার্জিত পোশাক, বিনয়ী ব্যবহার, সাদাসিধে ভাবে নিজেকে অপারের সম্মান দিয়ে উপস্থাপন করা, এই মহত্বের কিন্তু কোনো তুলনা হয় না। আপনি যখনই কথা বলতে আসেন আমি না ভীষণ ভয়ে থাকি, কারণ কি এত প্রশংসা শুনতে না কখনো কখনো খুব কেমন যেন ভালো লাগে, বেশি কাজ করে ফেলে। আছেন আমাদের সাথে আজকে শিল্পী, কথা বলুন তার সাথে। হ্যাঁ নলক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি উদীয়মান শিল্পী, অসাধারণ দরাজ কণ্ঠ আপনার, আপনার পরিমার্জিত কণ্ঠ আমাদেরকে উদ্বেলিত করে, আপনার জয়রথ এগিয়ে চলুক, আপনার সঙ্গীত জীবন উৎকর্ষিত হোক, এই শুভকামনায় ওরে নীল দরিয়া যদি একটু শোনাতেন। ঠিক আছে আপু, আমি অনেক ধন্যবাদ ইতি আপু, আমাদের সাথে থাকবেন এবং সত্যি ভীষণ ভালো লাগে আপনি যখন ফোন করেন। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে, শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি নাটোর থেকে বলছিলাম, রিটায়ার্ড আর্মি মোহাম্মদ আবিরুল সফর। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলুন নলক বাবু, শুনছেন আপনি? আসসালামু আলাইকুম নলক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আমি আপনাকে নাতি বলতে চাই, নাতি। আমি আমার বয়স 60, প্রায় 60। হ্যাঁ, আমি আপনাকে যদি নানু ভাই অথবা দাদু ভাই বলি কোনো আপত্তি আছে কি? জি না জি না, কোনো আপত্তি নেই, বলেন বলেন। আমার জীবনের এই কোনো রিকোয়েস্ট, আমি আমি আমাকে এলাও করা হলো, এই জন্য আমি এনটিভি কে মনের থেকে একবার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই সকল কলা কৌশলী, প্লাস বিশেষ করে উপস্থাপন যে আপু করছেন আর আপনাকে ভাই। আমার জীবনে প্রথম কোন অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করলাম। আচ্ছা, আমাদের সৌভাগ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা গান শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চৌধুরী আব্দুল জব্বার সাহেবের হচ্ছে যে এক বুক জ্বালানি, এই এই গানটা যদি শোনান আমি খুব খুশি হব ভাই। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই। গানে যাবো আবারও। এখন যে গানটা করবো ওরে নীল দরিয়া, আর আমাদের সাথে আমার খুব প্রিয় একজন মানুষ ডক্টর মোজাম্মেল স্যার, উনি দুর্নীতি দমন কমিশনারের প্রধান কমিশনার স্যার আছে, স্যারাও গান শুনছে। তো আসলে অনেক মানুষের ভিতরে প্রিয় কিছু মানুষ থাকে, তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সকালে আমার অনুষ্ঠানটা দেখার জন্য। আর এই আমাদের এনটিভির অনুষ্ঠানটা যারা এখন এই মুহূর্তে দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। গানে যাই। কাছের মানুষ দূরে থুইয়া মোহরি আমি ধর
কাছের মানুষ দূরে ধুইয়া কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া চলচ্চিত্রের মাঝখানে গান এবং গানের জন্য কখনো কখনো চলচ্চিত্র বেঁচে থাকে। সারেংবু চলচ্চিত্রটা ভীষণ জনপ্রিয় একটা চলচ্চিত্র এবং সেই জনপ্রিয় জায়গাটাতে গানটাও কিন্তু সেই শক্ত অবস্থানেই রয়েছে। দর্শক আছেন, কথা বলি। কে আছেন দর্শক আমাদের সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন সাথে? আমি মোহাম্মদ হোসেন মিরপুর থেকে বলছি। জি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কথা বলুন নলক ভাই, শুনছেন আপনাকে। আপনার উপস্থাপনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। শিল্পীর কণ্ঠ অত্যন্ত সুমধুর, ওনাকে আমার খুবই পছন্দ। তবে একটি সবিনয় অনুরোধ করব, সেটা হলো গান যা করতেছেন আমি শুনতেছি, এনজয় করতেছি, কিন্তু একদম এই মুহূর্তে যে গানটা শেষ করবেন
ওরে নীল দরিয়া, এটার শর্ট বিকৃতি ঘটেছে এবং এটাতে আমার অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং যেটা বলছিলেন, আসলে গায়কীর মাঝখানে শিল্পীর নিজস্বতা বলে হয়তো কখনো কখনো কিছু কিছু থাকে, এটাই গায়কীর একটা বৈশিষ্ট্য। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি এস এল জসিম, কক্সবাজার জেলার বকশিয়া থেকে বলছিলাম। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা জায়গার মানুষ আপনি, কথা বলুন নলক ভাই, শুনছেন আপনাকে। আসসালামু আলাইকুম। আমি আসলে অসম্ভব ভক্ত আপনার। আমি এনটিভির অনুষ্ঠানগুলোতে আপনার যখন প্রতিযোগিতা হয়েছিল প্রজাবন তোমাকে করছে বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসএমএস করেছিল সেদিন আপনাকে, সেই থেকে আমি আপনার ভক্ত। বিশেষ করে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, ছুটির দিনের গান এই অনুষ্ঠানটা প্রচার করার জন্য অনেক জনপ্রিয়। আপনারা পুরো সেটআপকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুবই সুন্দর নান্দনিক উপস্থাপনা পরিবেশনা, সবার জন্য শুভকামনা। আমার একটা রিকোয়েস্ট ছিল। জি ভাই বলেন। আমার রিকোয়েস্ট হচ্ছে, এই গানটি আপনি সবসময় করে থাকেন, এটি বাড়ির সিদ্দিকির প্রয়াত, আমার গায়ে যত দুঃখ সবাই এই গানটি করার জন্য রিকোয়েস্ট করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বললেন কথাগুলো। গানে যাব এবারে, কোন অনুরোধের গান নাকি নিজের পছন্দের গান? অনুরোধের গানে করি, একটা ফিল্ম চলচ্চিত্রে গান করব, বাবা কেন চাকর ছবি, এটা গিয়েছেন শ্রদ্ধেয় খালেদ হাসান মিনু স্যার। আমার মতো এত সুখী গানটা, হ্যাঁ, অসম্ভব অসম্ভব টাচি একটা গান বলতে হবে। আমার মতো এই গানটা রিকোয়েস্ট করেছিল একজন, তো ওর জন্য গানটা করছি আর কি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, আমার মতো এত সুখ হয়তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে নয়
চারিদিকে নিরাশার বালু কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো চারিদিকে নিরাশার বালু কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন ইয়াদর স্নেহ ভালো জড়ানো মায়ার বাঁধো জানিয়ে বাঁধো ছেড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো দুটো গান মনে হয় পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, একটা হচ্ছে সত্যের মৃত্যু নাই সিনেমাতে, চিঠি এলো জেলখানাতে, আর এই বাবা কেন চাকর চলচ্চিত্রের এই গানটা ভীষণ রকম মানুষকে আসলে টানে বলতেই হবে, এবং ভীষণ সুন্দর করে গাইলেন। পরের গানে যেতে চাই এবারে আবারও। এখন যে গানটা করবো এটাও শ্রদ্ধা আব্দুল জব্বার স্যার গিয়েছেন, মাগো ভাবনা কেন, এই গানটা আমি ক্লোজ আপ ওনে গিয়েছিলাম। শুনি আমরা। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মোরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন মাগো ভাবনা কেন দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া মোরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন মাগো ভাবনা কেন
শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি সইব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা অপমান সইব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি ভাই এ ভাগে কি গান দিয়ে শুরু করছি এবার আমি শ্রদ্ধেয় আব্দুল জব্বার স্যার আরেকটা বিখ্যাত গান তুমি কি দেখেছো খুব ভালো জীবনের পরাজয় শুনি আমরা দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদন দিলে দিলে তার ক্ষয় দিলে দিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদন দিলে দিলে তার ক্ষয় দিলে দিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু
মনের দোন করুন রোদন তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ভয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহন করুন রোদন তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ভয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় যখন দেখতে হয় কিংবা জীবনের পরাজয় খুব কাছ থেকে দেখতে গেলে তখন আসলে উপলব্ধি করা যায় যে এই গানগুলো আমাদের জীবনের জন্য কতটা গুরুত্ববহ কতটা গুরুত্বপূর্ণ দর্শক আছেন কথা বলবো দর্শককে আছেন সাথে শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আমি রংপুর থেকে ভীষণ ভালো আছি লক্ষ্মী দি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি কথা বলুন নলক ভাই শুনছেন আমাদেরকে আসসালামু আলাইকুম রজনী হোসনা অবসান গানটা শুনলে খুব ভালো লাগবে আপনার কণ্ঠে খুব ভালো লাগে গানটা শুনতে অনেক ধন্যবাদ চেষ্টা করবো ইনশাল্লাহ আরো একজন দর্শক আছেন কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে জি নলক একটা গানের রিকোয়েস্ট হ্যাঁ নলক ভাই গান নিশ্চয়ই শোনাবেন তার আগে একটু বলেন ভাইয়া বায়ান আতা সা সা জি চাচা বলেন আমি জামালপুর শহর এক গল্প থেকে বলছি তোমার পদ্মা নদীর মাঝের গানটা শোনাব আচ্ছা ঠিক আছে শুনো অনেক ধন্যবাদ গানে যাই এবারে আমরা হ্যাঁ আমি এখন যে গানটা করব শ্রাবণ বেগের দিন ছবির শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের ওরাল পঙ্খী উনিও আমাদের মাঝে নেই সুবিধার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটা করছি আমার মনে বেজায় কষ্ট ও আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট হইল কষ্ট দুই চক্ষে ভর করিল আধার নিরাশা তোর হইবে মেঘের উপরে বসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে We'll be right back.
মেঘবতী মে কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মেঘবতী মে কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা মাঝে মধ্যে হাসা, মেঘবতী রাজনি আছে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পরে, তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা। শ্রাবণ মেঘের দিন সেই বিখ্যাত চলচ্চিত্র হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি, ভীষণ প্রিয় একটা গান, ভীষণ সুন্দর ভাবে শুনলাম আমরা সবাই। পরের গানে যাব। ওকে শিওর। আচ্ছা, তার আগে একজন দর্শকের সাথে কথা বলি। দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন সাথে? জি, আমি নড়াইল থেকে শাহাদাত বলছিলাম। জি, কথা বলুন অতিথি সঙ্গে। আপনার নান্দনিক উপস্থাপনার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে মহোৎসবের একটা গান শুনতে চাচ্ছি, প্রেম কখনো মধুর। যে আপনি গানটা গেতে পারলে আমি খুশি হব। শুনতে ভাইয়া, অ্যাকচুয়ালি আসলে এই গানটা আমার লিরিক্স জানা নেই, গানটা আমি শুনেছি, অনেক সুন্দর গান। তো সরি ভাইয়া, নেক্সট টাইম ইনশাল্লাহ শুনবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সাথে থাকবেন। গানে যাই আমরা। আমার গায়ে যাতে এখন যার গান করছি উনিও আমাদের মাঝে নেই, শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকী স্যার। অসম্ভব প্রিয় একটা গান আমার শুনেছি। বন্ধু আরে আরে কর তো মর মনে জাল, বন্ধু আরে কর তো মর মনে জাল, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাল। চন্দ্র তারা
মনে বিচার যেদিন বন্ধু আরে কর তোমার মনে প্রত্যেকটা সময় যেটা বলছিলাম যে আসলে কিছু কিছু সময় কথা বলতে হয় না, আর আর একটা কথা একটু চুপ করেই আমি শুনছিলাম, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে গানটা শুনছিলাম ও আমার উড়াল পঙ্খিরে, এটা একটু ইনফরমেশন মিস্টেক ছিল, সেটা হচ্ছে চন্দ্রকথা সিনেমা থেকে এই গানটা আমরা শুনছিলাম। যেটা বলছিলাম যে কিছু কিছু গানের পরে কথা বলতে হয় না, কোথাও যেন শব্দগুলো হারিয়ে যায়,
তেমন ভাবেই আসলে গানটা শুনে মনে হচ্ছিল যে কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। দর্শক আছেন, আমার কথা বলার সুযোগ নেই, দর্শক কথা বলুক। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আমি জনকুল ইসলাম মানিক জামা বলছি, মিয়াপাড়া থেকে বলছিলাম। জি কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? অনেক ধন্যবাদ, এত চমৎকার কিছু গানের অনুরোধ আসছে। সোয়াচান পাখি আমার ভীষণ ভীষণ সুন্দর কিছু গান। আমরা আয়োজনের একেবারে শেষে নলক ভাই আজকের মতো বিদায় নেব। কোন গানটা শুনতে শুনতে বিদায় নেব সেটা জানবো, তার আগে অনেক বেশি কৃতজ্ঞতা, এত চমৎকার একটা সকাল আমাদেরকে উপহার দিলেন এবং এমনভাবে আসলে সুরের মাঝে আবেশিত করে রাখলেন। খুব ভালো থাকেন সবসময়, এটাই চাই। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন। আমাদের প্রিয় শিল্পীরা, গুণী শিল্পীরা আমাদের শ্রদ্ধায় বেঁচে থাকুন, তাদের কর্মের মাঝে বেঁচে থাকুন, এটাই আমরা চাই। তাদের প্রতি সবসময় শ্রদ্ধা জানাই। আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সকালে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার জানাই শুভ সকাল। আমি একটু বিদায় নিই। আমার প্রিয় দর্শক, আপনাদের জন্যই কিন্তু আমি আজকে নলকবাবু মানে হয়েছি। আপনারাই আমার আমার সৃষ্টিকর্তার কাছে আমার অনেক অনেক আমি আমার আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এইরকম একটা রিয়েলিটি শোর প্রথম স্থানটা আমি অধিকার করতে পেরেছিলাম। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সারা জীবন গানের সাথেই থাকতে পারি, অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। আজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারের সবাইকে, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এত গুণী মিউজিশিয়ান যারা আজকে বাজালো এত সুন্দর করে, দাদা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে ক্যামেরা যারা ছিলেন আপনাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ গানটা করবো সোয়াচান পাখি, যেহেতু লাস্ট গান একটা ফোন আসছিল, রিকোয়েস্টের গানটাই করে ফেলি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি আমি ডাকি দুটি আখি রে পাখি
চন্দ্র সূর্য সাক্ষী তোমার মারে প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে আমি ডাকি তাসি